ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ধরখাড় ইউনিয়নের খাল দখল ও সেতুর সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। খাল দখলের কারণে সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ে। এছাড়া গ্রামটিতে তিনটি সেতু চলাচলের অনুপযোগী হওয়ায় ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম জানান, অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদের ব্যবস্থা করা হবে। এটা দিয়ে হলো গ্রামের নৌকা চলাচল করে, মানুষ যাতায়াত করতো এবং পশ্চিম পাড়া এবং পূর্ব উত্তর পাড়ার মধ্যে এটা একটা সংযোগ ছিল, যে কারণে ব্রিজ হয়েছিল। এটার কোনোটাই সুফল মানুষ ভোগ করতে পারতেছে না। নিচ এবং তার উত্তর পাশ ভরাট করে ফেলে, খাল বন্ধ করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে এই পুরা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়েছে। খালের উপর ঘর বাড়ি সব ভরাট হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। তো আমরা এটাকে যে সরকারি খাল যথাযথভাবে যারা অবৈধ দখল করে আছে ইতিমধ্যে তাদের তালিকা করে আমরা উচ্ছেদের একটা ব্যবস্থা নিব। বাসাইল টাঙ্গাইল সড়কের নাকাছিমে বালু ভর্তি একটি ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। গতরাতে লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাওয়ার সময় লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের ওপর ওঠে। এ সময় ব্রিজের একাংশ দেবে গিয়ে ট্রাকটি আটকে নদীতে পড়ে যায়। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামাত শিবিরের 21 নেতাকর্মীকে 2 বছরের সাজা দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন। 21 আসামির মধ্যে 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য 14 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 2012 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি মোড়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা জামাতের আমির সহ 21 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে চার্জশিট প্রদান করে। সাক্ষী প্রদান শেষে আদালত এ রায় প্রদান করে। আদালত রায়ে 21 জনকে 2 বছরের কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানা করেন, অনাদায় আরও 1 মাসের সাজা। চাঁদপুরের পদ্মা মেঘনা অভয়াশ্রমে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মা ইলিশ রক্ষায় আগামী 22 দিন পদ্মা মেঘনার 60 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অভিযান জোরদার এবং ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।